আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কুকিং হাউজে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট চাইনিজ চাউমিন রেসিপি। অসম্ভব মজাদার একটি রেসিপি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, যে কেউ আপনারা সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর এটা খেতে যে কতটা টেস্টি, কতটা মজাদার আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না। আর এই মজাদার চাইনিজ চাউমিনের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করবেন, এবং সেই সাথে মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন চলে যাব মূল পর্বে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। তো প্রথমেই আমি এখানে চাউমিন বানানোর জন্য নিয়েছি কিছু ভেজিটেবল। আর চাইনিজ চাউমিন বানানোর জন্য ভেজিটেবলটা কিন্তু অবশ্যই নিতে হবে, তবে অবশ্যই আপনাদের পছন্দ মতো। আর এখানে নিয়েছি একটা চাউমিনের প্যাকেট। এরপর আমি ভেজিটেবলগুলো পারফেক্ট সাইজে কেটে নেব, এবং কিভাবে ভেজিটেবলগুলো কাটবো আমি এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে ভেজিটেবলগুলো যত সুন্দর করে কাটা হবে, চাউমিনটা দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগবে। ভেজিটেবলগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আমি এখানে ক্যাপসিকাম কেটে নিলাম লম্বা করে। আমি গাজরগুলোও ঠিক এরকম লম্বা সাইজ করে কেটে নেব। এরপরে কেটে নেব ব্রোকলি। আমি ব্রোকলিগুলোও কিন্তু এরকম লম্বা করে কেটে নিচ্ছি। এরপর কেটে নেব বাঁধাকপি। সুন্দর করে একই সাইজ করে আমি বাঁধাকপিটাও কেটে নিচ্ছি। এবং সবশেষে কেটে নেব কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং কিছু রসুনের কোয়া। আর এখানে আমি বেশ কিছু রসুনের কোয়া নিয়েছি। আমি একটা রসুন ছাড়িয়ে নিয়েছি। আর রসুনটা চাউমিনে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তো রসুনটা আপনারা স্কিপ করবেন না, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে সুন্দর করে আমি সব ভেজিটেবলগুলো কেটে নিয়েছি। আর এখন চলে যাব পরবর্তী স্টেপে। আর এখন আমি চাউমিনটাকে বয়েল করে নেব। আমি একটা পাতিলায় বেশ কিছুটা পানি দিয়েছি, মোটামুটি 1-1.5 লিটারের মতো পানি দিয়েছি। আর এই পানিতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, তারপরেই আমি চাউমিনটা দেব। যত সময় না পানিতে বলক আসে, তত সময় আমি পানিটাকে জাল করে নেব। তো এখানে পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি চাউমিন। চাউমিনটা দেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে চাউমিনটা দলা পেকে না যায়। আর এখানে বলে রাখি, যখনই আপনারা চাউমিনটা বয়েল করবেন, তো চাউমিনের পরিমাণ অনুযায়ী আপনারা পর্যাপ্ত পরিমাণ পানিতে চাউমিনটা বয়েল করে নেবেন। আর তবেই কিন্তু চাউমিনটা ঝুরঝুরে হবে। এবং চাউমিনটা আরও বেশি ঝরঝরে হওয়ার জন্য পানিতে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর এখানে আমার চাউমিনটা কিন্তু প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়েই আমি চাউমিনটাকে তুলে নেব। চাউমিন বানানোর সময়, চাউমিনটা বয়েল করার সময় কখনোই 100% চাউমিনটা বয়েল করে নেবেন না, এতে করে চাউমিনটা কিন্তু কখনোই ঝরঝরে হবে না। তো এখন আমি চাউমিনটাকে পানি ঝরিয়ে তুলে নেব। আর পানি ঝরিয়ে নেওয়ার পর এই গরম গরম চাউমিনে আমি মিশিয়ে দেব আবারও 1-1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এতে করে চাউমিনটা একেবারে সুন্দরভাবে ঝরঝরে থাকবে, একটা চাউমিন একটা চাউমিনের গায়ে লেগে থাকবে না। এরপর চলে এলাম চাউমিন বানানোর জন্য। তো প্রথমেই আমি একটা প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এই তেলেই দিয়ে দেব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি। হালকা করে পেঁয়াজ ও লঙ্কাটাকে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব ডিম। আমি এখানে 2টো ডিম ভেঙে দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে আরও 2-1টা ডিম বাড়িয়ে দিতে পারেন। এবার আমি ডিমটাকে হালকা করে একটু ভেজে নেব। খুব ভালোভাবে সাথে সাথে নাড়াচাড়া করতে হবে যাতে করে ডিমটা ছাড়া ছাড়া হয়ে যায়। ১-১.৫ মিনিট ধরে ডিমটাকে আমি ভেজে নিয়েছি আর এরকম ঝরঝরে করে এখন আমি ডিমটাকে তুলে নেব। এবার আমি এই প্যানেই দিয়ে দেব আরও ১.৫ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা হালকা একটু গরম হলে দিয়ে দেব রসুন কুচি। রসুনটা হালকা একটু ভাজা হলেই দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি হালকা ভেজে নেব এবং এই সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আর চাউমিনে কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, তো আপনারা যে যেরকম ঝালটা পছন্দ করেন সেই হিসাবে এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। তো এখানে পেঁয়াজটা মোটামুটি হালকা একটু নরম হয়ে এসছে আর এই পর্যায়ে আমি একে একে দিয়ে দেব ভেজিটেবলগুলো। আমি প্রথমেই দিয়ে দিলাম গাজর কুচি, এরপর দিয়ে দিচ্ছি বিনস কুচি এবং দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। আমি যে ভেজিটেবলগুলো একটু বয়েল হতে সময় লাগবে সেগুলো আমি আগে দিয়ে দিলাম। আর এখন আমি গ্যাসের ফ্লেম হাইয়ে রেখে ভেজিটেবলগুলো প্রায় ১ মিনিট ধরে ভেজে নেব। আর আমরা সবাই জানি চাইনিজ খাবারগুলো সবসময় হাই ফ্লেমেই রান্না করা হয়। দিয়ে দিচ্ছি কেটে রাখা ব্রোকলি, ক্যাপসিকাম এবং বাঁধাকপি। এখন আমি গ্যাসের ফ্লেম হাইয়ে রেখে পুরো ভেজিটেবলগুলো আরও ১-১.৫ মিনিট ধরে জাল করে নেব। তো এখানে আমার ভেজিটেবলগুলো প্রায় 70% গলে গেছে। আর এখন আমি কিছু সস অ্যাড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ গ্রিন চিলি সস এবং প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সস অ্যাড করতে পারেন। এরপর আমি ভেজিটেবলগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। তো খুব ভালোভাবে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আরও ১ মিনিট ধরে আমি ভেজিটেবলগুলো হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব। তো এখানে ভেজিটেবলগুলো একদম রেডি হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেব চাউমিনগুলো। আর চাউমিনগুলো এখানে কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই ঝরঝরে হওয়ার কারণ হচ্ছে আমি বয়েল করে তুলে নেওয়ার পর তেল মাখিয়ে রেখেছিলাম। তো আপনারা যখন চাউমিন বানাবেন এই টিপসটি অবশ্যই ফলো করতে পারেন। আর আমার আজকের এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারাও বাড়িতে পারফেক্ট রেস্টুরেন্টের মতো চাউমিন খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো এখন আমি চাউমিনগুলো দেওয়ার পর ভেজিটেবল আর চাউমিনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এমনভাবে মেশাতে হবে এখানে যাতে করে চাউমিনগুলো ভেঙে না যায়। তো সেজন্য একটু সময় নিয়ে চাউমিনগুলো মেশাতে হবে। আপনারা চাইলে এখানে কাঁটা চামচ ইউজ করতে পারেন। তো এখানে ভেজিটেবল আর চাউমিনটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন চাউমিনের প্যাকেটের ভিতরে যে মশলাটা ছিল সেটাও আমি ছড়িয়ে দিলাম। সেটাকেও আমি চাউমিনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবং সবশেষে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, স্কিপ করবেন না। এতে করে চাউমিনে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমাদের মজাদার চাইনিজ চাউমিন কিন্তু অলমোস্ট রেডি। এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। আমার পুরো টিপসগুলো ফলো করে আপনারা বাড়িতে এই সেম পদ্ধতিতে এই মজাদার চাউমিন একবার ট্রাই করবেন। আশা করি রেস্টুরেন্টের স্বাদ আপনারা বাড়িতেই পেয়ে যাবেন। আমি উপর থেকে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিচ্ছি যাতে করে এটা দেখতে আরও লোভনীয় হয়। প্রিয় দর্শক, আশা করি আমার আজকের এই মজাদার চাইনিজ চাউমিন আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করবেন এবং সেই সাথে এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বেল বাটন ক্লিক করে অল করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আর আমার সাথে এত সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের এপিসোড থেকে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।